নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ফ্রি সোলার প্যানেল স্কিম কিন্তু বর্তমানে লঞ্চ করা হয়েছে এবং এই স্কিমের মাধ্যমে খুব সহজে আপনার বাড়ির ছাদে আপনি সোলার প্যানেল কিন্তু বসাতে পারবেন এবং ফ্রি ইলেকট্রিসিটি আপনি ইউজ করতে পারবেন এবং এর জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এখানে আপনি সোলার প্যানেলটা যে বসাবেন এর জন্য কত টাকা খরচ হবে অথবা এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে অথবা এর জন্য আপনি অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোজ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাস্তায় বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু কর যাক তো সর্বপ্রথম বলে দিই এই যোজনার মাধ্যমে কিন্তু চল্লিশ থেকে ষাট পার্সেন্ট কিন্তু ছাড় দেওয়া হবে ঠিক আছে আপনার যে সোলার প্যানেল আপনি বসাবেন সেই বসানোর যে খরচটা হবে তার থেকে ষাট পার্সেন্ট কিন্তু সাবসিডি আপনাকে প্রোভাইড করা হবে ঠিক আছে টোটাল এক কোটি পরিবারকে এই সোলার প্যানেল কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এবার আমি দেখিয়ে দেবো যে কত টাকা আপনার খরচ হবে যদি আপনি সোরাল প্যানেলটা বসান তো কত টাকা খরচ হবে সেটা জানার জন্য এখানে লিখে দেবেন যে রুপটপ সোরাল ক্যালকুলেটার লেখার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপর আপনি কি করবেন এরপর স্টেট এখান থেকে আপনি স্টেটটা কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে আপনি যেই স্টেটে বসবাস করেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর ক্যাটাগরি এই ক্যাটাগরি অপশানে ক্লিক করে রেসিডেন্সিয়াল এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর বর্তমানে যে আপনার ইলেকট্রিক বিলটা প্রত্যেক মাসে কত হয় একটা এভারেজ মোটামুটি লিখে দেবেন যে প্রত্যেক মাসে কত টাকা হয় ইলেকট্রিক বিলটা সেটা লিখে দেওয়ার পর তারপর নিচে আসবেন নিচে আসার পর তারপরে এটি সাবমিট করে দেবেন ঠিক আছে নিচে আসার পর এখানে যে ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেটার অপশানে ক্লিক সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এক কিলো ওয়াটের যদি আপনি সোলার প্যানেলটা বসান তো সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে ঠিক আছে এটা সিলেক্ট করে নেওয়ার পর তবে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন যে এক কিলোয়াট যে সোলার প্যানেল আপনি বসান তাহলে কিন্তু আপনার খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা খরচ হবে এবার গভর্নমেন্টের তরফ থেকে সাবসিডি দিয়ে সাবসিডি কিন্তু আঠেরো টাকা সাবসিডি তো আঠেরো টাকা বাদ দিয়ে আর বাদ বই টাকাটা আপনাকে দিয়ে সোলার প্যানেলটা কিন্তু আপনি বসাতে পারবেন ঠিক আছে এবার এই যে এক কিলো ওয়াট এই সোলার প্যানেলটা কত বড় ঠিক আছে এটা নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন একশো তিরিশ স্কোয়ার ফিট এত বড়ো কিন্তু সোলার প্যানেলটা হবে সেটা কিন্তু আপনার বাড়ি ছাদে হোক বা আপনার নির্দিষ্ট এরিয়াতে বা এলাকায় আপনি বসাতে পারবেন ঠিক আছে এবং এক যে কিলো ওয়াট যদি আপনি সোলার প্যানেলটা বসান সেখান থেকে প্রত্যেক দিনে ফোর পয়েন্ট থ্রি টু কিলো ওয়াটের কিন্তু ইলেকট্রিসিটি উৎপন্ন হবে ঠিক আছে তো সেই হিসাবে মোটামুটি প্রত্যেক মাসে একশো কুড়ি থেকে একশো তিরিশ ওয়াট কিন্তু ইলেকট্রিসিটি উৎপন্ন হবে এবার সেটা আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে এর জন্য কোনো রকম টাকা দিতে হবে না কেবলমাত্র আপনাকে ওয়ান টাইম আপনাকে সোলার যে প্যানেলটা বসাবেন তার কিন্তু আপনাকে টাকাটা দিতে হবে এবং সেখানে গভর্নমেন্টের তরফ থেকে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট সাবসিডি কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে ঠিক আছে এবার আপনাদের যে আপনি যে সোলার প্যানেলটা বসানোর পর যে কারেন্টটা উৎপন্ন হবে এবার সেটা যদি আপনার বাড়ির যে ইউজ করার পরও যদি বেড়ে যায় ঠিক আছে আপনি সোলার প্যানেল বসালেন আপনার ইউজের থেকেও যদি বেড়ে যায় সেটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে সেটা বিক্রি করে সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন এমন কিন্তু সিস্টেম রয়েছে এই স্কিমে ঠিক আছে তো সেই হিসেবে আপনি এখানে দেখে নেবেন যে আপনার কত কিলো ওয়াটের প্রয়োজন আপনার এক কিলো প্রয়োজন না দু কিলো এখান থেকে আপনি দেখে নেবেন এবং সেই হিসাবে কত টাকা সাবসিডি এখানে খুব সহজে আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন ঠিক আছে তো এবার আপনাদের বলে দেবো যে এর জন্য যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তো কীভাবে এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন দেখুন এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথম যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আপনি চলে আসবেন চলে আসার পর এখানে অ্যাপ্লাই ফর রুপটপ সোলার এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তবে দুটো অপশান রয়েছে একটা রেজিস্ট্রেশন একটা লগ ইন এবার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন অপশান কিন্তু ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশানটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে স্টেট এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ইলেকট্রিসিটি অপশানে ক্লিক করে এসি এস সেল এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনার যে ইলেকট্রিক বা কারেন্ট বিলের যে আপনার যে কনজিউমার নাম্বারটা দেওয়া রয়েছে সেটা বসিয়ে এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডির বসানোর জায়গা আসবে সেটা বসিয়ে আপনি নেক্সট করে দিলে আপনার ইমেলে কিন্তু একটি অ্যাক্টিভেশান লিঙ্ক কিন্তু যাবে তারপরে সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বর্তমানে কিন্তু একটু রেজিস্ট্রেশন সমস্যা হচ্ছে সেদিনও কিন্তু আপনাদের দেখাতে পারছি না আপনারা কিন্তু ট্রাই করুন সার্ভার যখন ঠিক হয়ে যাবে অটোমেটিক কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে অথবা যখন সার্ভার ঠিক হয়ে যাওয়ার পর যখন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে তখন কিন্তু আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের প্রোভাইড করে দেবো অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিও ঠিক আছে এবার আপনার বললে কি এখানে রেজিস্ট্রেশন করার পর সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পর তারপর আপনি কী করবেন লগ ইন করার পর তারপরে কিন্তু আপনাকে কিছু ডিটেলস বসাতে হবে যেমন কী কী ডিটেলস আপনার ডিটেলস আপনার অ্যাড্রেস ডিটেলস এবং আপনার যে যে কারেন্ট যে বিল সেটা আপনাকে আপলোড করতে হবে এবং আপনার যে আইডেন্টি প্রুফ আপনাকে আপলোড করতে হবে এবং এখানে আপনি কত কিলোওয়াটের আপনি নিতে চান যে সোলার প্যানেলটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে আপনি সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার যে রিকোয়েস্টটা সেটা কিন্তু ডবলিউ বি এস ডিসিএল কাছে চলে যাবে তারপর কিন্তু তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে কনট্যাক্ট করে নেওয়ার পর নেক্সট যে প্রসেস রয়েছে সেটা কিন্তু আপনাকে বলে দেবে ঠিক আছে এবং সেই হিসাবে আপনি আপনার বাড়িতে কিন্তু খুব সহজে সোলার প্যানেল কিন্তু খুব সহজে বসাতে পারবেন ঠিক আছে আপনি ওয়ান টাইম কিন্তু পে করে বা ওয়ান টাইম টাকা খরচ করে আপনি কিন্তু সারা জীবন কিন্তু আপনি খুব সহজে ফ্রিতে ইলেকট্রিসিটি আপনি খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে টোটাল কিন্তু এক কোটি মানুষকে দেওয়া হবে সেই জন্য কিন্তু যাতাড়ি সম্ভব আপনি রেজিস্ট্রেশন করে আপনি সোলার প্যানেলটা আপনার বাড়িতে বসে নিন যখন সার্ভারটা ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার ফুল ভিডিও কিন্তু নিয়ে আসবো তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ